ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত, আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ। আমাবাদ, একবার জানতে চেয়েছেন যে অনেকেও এই কথাটা বলে যে আমরা যদি পিন না ধরি আমরা যেতে পারবো না, যেমন উকিলের আপনার জজের কাছে গেলে, বিচারের কাছে গেলে, যেখানে মহকুমা কোর্টে গেলে যেমন উকিল ধরতে হয়, উকিল না ধরলে যেমন আপনি কেস ফয়সালা করতে পারেন না। মানুষ এগুলো শয়তান উদ্দীপ্ত দেয়, তাদের বুদ্ধি লোপ পেয়েছে। যেখানে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, হে রাসূল আপনি বলে দিন আমি তোমাদের উকিল নয়, সূরা ইউনুস 106 নম্বর আয়াত, সাবধান। সেইখানে আল্লাহ বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে আপনি বলে দিন আমি তোমাদের উকিল নয়, আর আপনি বলছেন আপনার পীর বাবা, আপনার গাছতলা বাবা, আপনার ছাঁচতলা বাবা, আপনার হুজুর বাবা, খেজুর বাবা আপনাকে পার করে দেবে আর তার দল করতে হবে। শুনে রেখে দিন, কিয়ামতের দিন কোনো কেউ কাজে আসবে না। তার দলিল হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারায় 165, 166, 167, সূরা আনাম 70 নম্বর, 94 নম্বর, 164 নম্বর, সূরা ইউনুস 27, 28, 29, 30, সূরা কাহাফ 52 নম্বর, সূরা মরিয়াম 81, 82, সূরা মুমিনুন 101, সূরা ফুরকান 17, 18, 19, সূরা সুহার 88, সূরা আল কাসাস 63, 64, সূরা আনকাবুত 25, সূরা রোম 13 নম্বর, সূরা লোকমান 33 নম্বর, সূরা সাবা 31, 32, 33, 42 নম্বর, সূরা ফাতির 14 নম্বর, 18 নম্বর, সূরা সাফাত 25, 26, 27, 28, 29, 30, 31, 33 নম্বর আয়াত, সূরা আল মুমিন 18 নম্বর আয়াত, হামিম সেজদা 48 নম্বর আয়াত, সূরা সুআরা আপনার হচ্ছে 46 নম্বর আয়াত, সূরা জুখরুক 67 নম্বর আয়াত, সূরা দুখান 41, 42 নম্বর আয়াত, সূরা আকাফ আপনার 6 নম্বর আয়াত, সূরা কাফ 23 থেকে 27 নম্বর আয়াত, সূরা মুমতাহানা 3 নম্বর আয়াত, সূরা হাক্কা 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35 নম্বর আয়াত, এত জায়গায়। সূরা আল মারিজ 10 থেকে 14 নম্বর আয়াত, সূরা আবাসা 34, 35, 36, সূরা আল ইনফিতার 19 নম্বর আয়াত, যে কিয়ামতের দিন কোনো দিন কেউ কাউরের কাজে আসবে না, আর আল্লাহকে ডাকতে কোনো পীর লাগে না, এর উত্তর আল্লাহ দিয়েছেন সূরা ফাতিহা 4 নম্বর আয়াত, সূরা বাকারা 186 নম্বর আয়াত, সূরা আরাফ 180 নম্বর আয়াত, সূরা ইউনুস 106 নম্বর আয়াত, সূরা আনকাবুত 17 নম্বর আয়াত, সূরা সাফাত 75 নম্বর আয়াত, সূরা আল মুমিনুন 60 নম্বর আয়াত। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি যে কিয়ামতের দিন কোনো কাজে আসবে না। আপনার যদি আমল না ভালো থাকে কেউ আপনাকে আটকে দেওয়া পার করতে পারবে না। আপনার যদি আমল না থাকে, আপনার যদি তৌহিদবাদী না হন, আপনার যদি এবাদত আল্লাহ সন্তুষ্টি ছাড়া মানুষের সন্তুষ্টি করে থাকেন, আর এবাদতের তরিকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পথ দেখিয়েছেন, যেহেতু সেই তরিকা বাদ দিয়ে অন্য কোনো তরিকা 36 তরিকা, 72 তরিকা, 81 তরিকা যদি করে থাকেন, সেই এবাদত আপনার গ্রহণ হবে না। যত ভালো আপনি এবাদত করে থাকেন, যদি আল্লাহ সন্তুষ্টি ছাড়া মানুষকে সন্তুষ্টির জন্য আপনি 10 বার হজ করে থাকেন, আর যতই নফল সিয়াম করে থাকেন, যতই সালাত করেন, সেই সমস্ত আমলকে গুটিয়ে আপনার মুখে নিক্ষেপ করা হবে, কোনো কাজে আসবে না। আর আপনার এই পীর বাবা যত বাবা আছে তাদের পায়ে হাত ধরে আপনার আশীর্বাদ নেওয়া, আপনি জানেন যদি পীর বাবার আপনি আশীর্বাদ নিতে যান, এটা হবে আল্লাহর জন্য আপনার অভিশাপ। আপনি আল্লাহর অভিশাপ নিচ্ছেন, পীরের আশীর্বাদ নিচ্ছেন না আল্লাহর অভিশাপ নেবেন, এটা আপনি নিজেকে প্রশ্ন করুন। একমাত্র যে আল্লাহ আপনাকে সৃষ্টি করলেন, যে আল্লাহ আপনার জন্য এই যে মূল্যবান জিনিসগুলোকে ফ্রি করেছেন, চিন্তা করে রেখেছেন, অক্সিজেন, যদি আপনাকে অক্সিজেন নিতে হতো কত টাকা দিতে হতো, এই মূল্যবান পানি, এগুলো আমরা কোনোদিন আল্লাহর শুকরিয়া আদায় করি না। আল্লাহর প্রশংসা করলে আল্লাহ খুশি হন, আল্লাহ শুকরিয়া আদায় করেন না। আর আপনি পীর বাবার কাছে গিয়ে পীরের সন্তুষ্টি আদায় করছেন, তার কাছে গিয়ে আপনি তার পায়ে ধরে করছেন। পিতামাতার খেদমত করুন, পিতামাতার সম্মান করুন, পিতামাতাকে ভালোবাসুন, তাহলে পিতামাতার পায়ে হাত দিয়ে সালাম, এটাও শিরকের অন্তর্ভুক্ত। পিতামাতার সাথে সৎ ব্যবহার একটা ইবাদত, পিতামাতাকে ভালোবাসুন, পিতামাতার জন্যে ভালো খাবার নিয়ে যান, বাইরে গেছেন একটা ফল আপেল পিতামাতাকে খাওয়ান, খুশি হবে, আল্লাহ রাব্বুল খুশি হবেন। পিতামাতার সাথে সৎ ব্যবহার একটা একটা ইবাদত, গুরুত্বপূর্ণ ইবাদত। আর সেটা না করে আপনি পীর বাবার কাছে আপনি যদি লক্ষ কোটি টাকা দেন, আর মা বাপের জন্য 1 টাকা যদি খুশি হয়ে যদি নিয়ে যান, এটা আল্লাহ খুব সন্তুষ্ট হবে। পীরের আশীর্বাদ নিতে গিয়ে আল্লাহর অভিশাপ নেবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকলকে তৌহিদবাদী হওয়ার এবং তৌহিদবাদী হয়ে মৃত্যুবরণ করার তৌফিক দান করুন, এবং মৃত্যুর আগের দিন পর্যন্ত কোরআন সুন্নাহ অনুযায়ী জীবনযাপন করার তৌফিক দান করুন। আমিন।